প্রিয় শিক্ষার্থী, এমএমএম এডুকেশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো আজ পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 6 ক ভগ্নাংশের সকল অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা নিশ্চয়ই ভগ্নাংশ কাকে বলে বা ভগ্নাংশ কি, ভগ্নাংশ কত প্রকার ও কি কি, সেই বিষয়গুলো নিশ্চয়ই তোমরা জানো। সেই বিষয়ে আমি কোনো আলোচনায় যাচ্ছি না। তো এখানে 1 নম্বরে দেওয়া আছে, অপ্রকৃত ভগ্নাংশের প্রকাশ করো। তো নিশ্চয়ই অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে জানো? অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ যে ভগ্নাংশের হর থাকবে ছোট, লব থাকবে বড়, তাই হলো অপ্রকৃত ভগ্নাংশ। আর এখানে যে ভগ্নাংশটি দেওয়া আছে সেই ভগ্নাংশটি হলো মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার জন্য পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করতে হয়। তো পূর্ণ সংখ্যা 2 দেওয়া আছে আর হর দেওয়া আছে 3। তো 2 গুণ 3 যোগ হয়ে যাবে লব, লব রয়েছে এখানে 2। তো এখানে হর যত ছিল ততই থাকবে। তো তাহলে হবে 2 গুণন 3 হবে 6 যোগ 2, নিচে 3 3ই থাকবে। তাহলে উপরে পেলাম আমরা 8, নিচে 3। তো 2 নং সমাধান করলে ঠিক একইভাবে পূর্ণ সংখ্যা গুণ দিয়ে দিলাম হর, যোগ দিয়ে দিলাম লব, নিচে 9। তো এখানে 3 নং হয়ে গেল 27, যোগ দিয়ে দিলাম 1। তো 27 আর 1 হয়ে যাবে 28, নিচে 9। ঠিক একইভাবে পরবর্তী অঙ্কে সমাধান করব। পূর্ণ সংখ্যা এখানে 5, গুণ হয়ে যাবে 11, তো যোগ হয়ে যাবে 5। তো নিচে হর ছিল 11, 11 লিখে দিলাম। তো 5 কে 11 দ্বারা গুণ করলে হয়ে যাবে 55, যোগ হয়ে যাবে 5। তো নিচে 11, 55 আর 5 যোগ করলে হয়ে যাবে 60, আর নিচে 11। ঠিক একইভাবে যদি 4 নং অঙ্কে সমাধান করি তাহলে এখানে পূর্ণ সংখ্যা রয়েছে 6। তো 6 গুণন হয়ে যাবে 10, যোগ হয়ে যাবে 3, নিচে ছিল 10, 10ই লিখে দিলাম। তো এখানে 6 কে 10 দ্বারা গুণ করলে 60, যোগ হয়ে যাবে 3। তো নিচে 10, 10ই থাকবে। তো হর পূর্বে যা থাকবে তাই, 60 কে 3 যোগ করলে 63 হয়ে যাবে। তো এখানে যদি সর্বশেষ অঙ্কে সমাধান করি তাহলে এখানে পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি 20, গুণন হয়ে যাবে 2, যোগ হয়ে যাবে লব অর্থাৎ 1। তো হর এখানে যা ছিল তাই। তো 20 কে 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে 40, যোগ হয়ে যাবে 1, নিচে যা ছিল তাই। তো 40 আর 1 যোগ করলে হয়ে যাবে 41, নিচে 2। তো এই ছিল 1 নং অঙ্কের সমাধান। এ পর্যায়ে 2 নং অঙ্কের সমাধান দেখব। তো ফিরে এলাম 2 নং অঙ্কের সমাধান নিয়ে, যেখানে লেখা হয়েছে 2 নং-এ মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তো মিশ্র ভগ্নাংশ আমরা এতক্ষণ যেটা করেছি সেটা হলো যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করেছি মিশ্র ভগ্নাংশ থেকে। এ পর্যায়ে এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এই পর্যায়ে অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে আমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথমে হর দিয়ে লবকে ভাগ করে দিতে হবে। তো যদি ভাগ করি 3 দুগুণে 6, 1। তো এখানে লক্ষ্য করলে দেখা যায় যেটি ভাগফল সেটি আগে লিখতে হবে, টান দিয়ে যেটি হর ছিল আগে সেই হরটি লিখতে হবে, ভাগ শেষটি লিখতে হবে লবে, অর্থাৎ 2 সমস্ত 3 ভাগের 1। তো এটি যদি আমরা করি তাহলে নিচে 5, অর্থাৎ হরে 5 আছে। তো 5 দিয়ে 21 কে ভাগ করব। তো 4 5 হয়ে যাবে 20। তো এখানে 1, তাহলে লিখতে পারে 4 সমস্ত 5 ভাগের 1। ঠিক একইভাবে যদি এই অঙ্কটি সমাধান করি তাহলে 9 ভাগের 37 দেওয়া আছে। তো এখানে যেহেতু পূর্ণ সংখ্যায় বলা হয়েছে, এখানে লক্ষ্য করলে দেখা যায় যে 9 দিয়ে কিন্তু আমরা 37 কে ভাগ করতে পারি। তো 9 দিয়ে যদি 37 কে ভাগ করি তাহলে 4 নং হয়ে গেল 37। তো এটি পূর্ণ সংখ্যা হয়ে গেল কিন্তু 4। তো এখানে যদি 4 নং অঙ্কে সমাধান করি তাহলে হবে যে 11 দিয়ে 48 কে ভাগ করব। তো 11 দিয়ে 48 কে ভাগ করলে 4 11 হয়ে যাবে 44, নিচে থাকবে 4। তো এখানে কিন্তু আমরা ভাগফল লিখব। ভাগফল লেখার পর পূর্বের হর কিন্তু লিখে দেব। পূর্বের হর 11 ছিল, 11 লিখে দিলাম, ভাগ শেষ 4 উপরে লিখে দিলাম। তো 5 নং অঙ্কটি সমাধান করব। তো 5 নং অঙ্কটি এখানে করে দিচ্ছি। তো 5 নং অঙ্কটি এখানে করে দিচ্ছি যেটি হলো 10 ভাগের 220।
তো এখানে 10 দ্বারা 220 কে ভাগ করে দেব, তো 10 দুগুণে হয়ে যাবে 20, তো 2 নামিয়ে নিলাম 0, 10 দুগুণে হয়ে যাবে 20, তো এটি হয়ে গেল 22। অর্থাৎ 5 নং অঙ্কের উত্তরটি কিন্তু পূর্ণ সংখ্যায় এসেছে। তো এই ছিল এই 2 নং অঙ্কের সমাধান। তো চলো দেখে নিই 3 নং অঙ্কের সমাধান। তো ফিরে আসলাম 3 নং অঙ্কের সমাধান নিয়ে। তো এখানে 2টি অঙ্কের ডাক আমি লিখেছি, পর্যায়ক্রমে সবগুলোই করে দেব। তো এখানে 3 নং এ হিসাব করো, অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ এখানে থাকতে পারে এই 3 নং অঙ্কে। তো তোমরা স্ক্রিনে নিশ্চয়ই একটি লেখা দেখতে পাচ্ছ, যে লেখাটি সাহায্যে তুমি সহজেই কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ সরল অঙ্কগুলো তুমি সমাধান করতে পারবে এই এই লেখাটি তুমি মুখস্থ থাকলে। তো এখানে প্রথমে কিন্তু আমি এখানে লেখাটি দেখলে বুঝতে পারবে, যদি এখানে অপ্রকৃত ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে প্রথমে কিন্তু আমাদের ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে, আর যদি কোনো মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে কিন্তু সেই ভগ্নাংশের অর্থাৎ মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে তারপর সমাধান করতে হবে। তো যেহেতু এইগুলো হলো উভয়টি হলো এটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে প্রথমে ভগ্নাংশের হরে লসাগু করব। তো নিশ্চয়ই তোমরা লসাগু জানো, লসাগু অঙ্কের সমাধান তোমরা করেছো। যদি না করে থাকো তাহলে আমার লসাগু অধ্যায়ের ভিডিওটি দেখে নিতে পারো, যে উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেইখান থেকেও তুমি সেই আমার ভগ্নাংশের অর্থাৎ ভগ্নাংশের এই অঙ্ক করার জন্য তুমি লসাগুর অঙ্কটি, তোমার জন্য গুরুত্বপূর্ণ লসাগুর অধ্যায়ের অঙ্কটি তুমি দেখে নিতে পারো। তো এখানে প্রথমে ভগ্নাংশের হরগুলো লসাগু করে নিলাম, 6 এবং 6 লসাগু হবে 6, হর দিয়ে লসাগুকে ভাগ, ভাগফল দিয়ে লবের যদি গুণ করি তাহলে হয়ে যাবে 4, যোগ হয়ে যাবে 3। তো এখানে হয়ে যাবে 4 আর 3 যোগ করলে হয়ে যাবে 7। তো যেহেতু নিচে 6 উপরে 7, এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে হবে। তো অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিলে হয়ে যাবে 1 সমস্ত 6 ভাগের 1। তো এটি হলো 1 নং এর উত্তর। তো 2 নং সমাধানটি দেখিনি, প্রথমে ভগ্নাংশের হরে লসাগু। 2 নং সমাধান করার জন্য প্রথমে কিন্তু আমাদেরকে, তো 2 নং সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে কিন্তু সমস্ত ভেঙে নিতে হবে, অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। 3 × 3 আর 2 হয়ে যাবে 5, নিচে থাকবে 3, তো 3 × 2 = 6 আর 2 হয়ে যাবে 8, নিচে থাকবে 3। তো যদি লসাগু করি তাহলে 5 + 8, তো হয়ে যাবে 3/13। তো 3/13কে যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হয়ে যাবে 4 সমস্ত 3/1। তো এখানে 3 নং এ দেওয়া আছে 6/5 + 6/3। তো প্রথমে যদি লসাগু করি তাহলে লসাগু হবে 6, তো উপরে হবে 5 + 3। তো এখানে 5 আর 3 যদি যোগ করি হয়ে যাবে 8। তো লক্ষণীয় বিষয়, যদি ভগ্নাংশের লব এবং হর একই সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় বিভাজ্য করে দিতে হবে। তো এটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3, 8 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4, তাহলে পেলাম 3/4। যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে তাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে, তাহলে হবে 1 সমস্ত 3/1। তো এটি সমাধান করলে প্রথমে ভগ্নাংশের হরগুলো লসাগু করব, 2 এবং 4-এর লসাগু হয়ে যাবে 4, 2 দিয়ে 4কে ভাগ করে নিতে হবে, 2 দিয়ে 4কে ভাগ করলে হবে 2, 2 দিয়ে উপরে 3কে যদি গুণ করে 3 দুগুণে হয়ে যাবে 6, যোগ যোগ দিলাম, 4 দিয়ে 4কে ভাগ করলে হয়ে যাবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে হয়ে যাবে 1। তো এখানে হয়ে গেল 4/7। যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব, 4 × 4, তো এখানে রয়ে গেল যে 1 সমস্ত 4/3। তো যদি 5 নং অঙ্কের সমাধান দেখি, যে 3 এবং 5-এর লসাগু করব, 3 এবং 5-এর লসাগু হবে 15, তো 15, 3 দিয়ে 15কে ভাগ করলে হবে 5, 5 দিয়ে উপরে 1কে গুণ করলে 5 একে 5, যোগ যোগ, 5 দিয়ে 15কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে 4কে গুণ করলে হয়ে যাবে 3 × 4 = 12। তো 5 এবং 12 যদি যোগ করি তাহলে 12 আর 5 হয়ে যাবে 17। যেহেতু এটিও একটি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে মিশ্র করার জন্য আমাদেরকে
15 দিয়ে 17 কে ভাগ করতে হবে 15 কে 15 2 অর্থাৎ পেয়ে গেলাম যে এক সমস্ত 15 ভাগে 2 তো 6 নং অঙ্কের সমাধান করার জন্য প্রথমেই আমরা প্রথম যে ভগ্নাংশটি আছে সেটিকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিই তাহলে হবে 4 ভাগের 3 ভাগের 4 তো এখানে 3 এবং 6 এর লসাগু যদি করি তাহলে লসাগু হবে 6 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 2 দিয়ে 4 কে গুণ করলে 4 2 গুণ 8 যোগ 1 তো এখানে হয়ে গেল 8 আর 1 9 তো আমি আগেই বলেছি ভগ্নাংশে লব এবং হরকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে কেটে দিতে হবে 3 2 গুণ 6 3 3 কে 9 তো নিচে পেলাম 2 উপরে পেলাম 3 2 দিয়ে 3 কে যদি ভাগ করি 2 কে 2 তো এখানে হলো এক সমস্ত 2 ভাগের 1 তো পরবর্তী অঙ্কের সমাধান যদি করি তাহলে আমরা প্রথম যে ভগ্নাংশ আছে সেটি প্রকৃত আর দ্বিতীয় ভগ্নাংশটি মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে তো উপরে হবে 13 নিচে হবে 12 তো এখানে যদি 15 এবং 12 এই লসাগু করি তাহলে এখানে লসাগু করে দিচ্ছি 15 আর 12 এর লসাগু যদি 2 দিয়ে ভাগ করি তাহলে যাবে না 3 দিয়ে দিলে 3 5 15 3 4 12 তার মানে 4 5 20 এবং 3 20 হয়ে যাবে 60 তো লসাগু পেলাম 60 তো 15 দিয়ে 60 কে ভাগ করলে হবে 4 4 দিয়ে 4 কে গুণ করলে হয়ে যাবে 4 4 16 যোগ যোগ 12 দিয়ে 60 কে ভাগ করলে 5 12 60 5 দিয়ে 13 কে গুণ করলে 5 13 হয়ে যাবে 65 তো এখানে যদি আমরা যোগ করি উপরে দুটি তাহলে হবে 6 5 11 1 হাতের 1 6 7 আর 1 8 তো এখানে 60 ভাগের 81 পেলাম যেটি হলো কি অপ্রকৃত ভগ্নাংশ তো এই অপ্রকৃত ভগ্নাংশটিকে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশটিকে আবার আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেব অর্থাৎ 60 দিয়ে 81 কে ভাগ করে দেব তো 81 কে ভাগ করে দিলে 60 কে 60 1 2 অর্থাৎ এখানে পেয়ে গেলাম এক সমস্ত 60 ভাগের 21 তো এখানে লক্ষণীয় বিষয় যে ভগ্নাংশের লব এবং হর যদি একই সংখ্যা দিয়ে ভাগ দেয় তাহলে ভাগ করে দিতে হবে তো দেখা যায় যে 21 কেও 3 দ্বারা ভাগ করা যায় 60 কেও কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় তো 21 কে 3 দ্বারা ভাগ করলে 3 7 21 আর যদি 60 কে 3 দ্বারা ভাগ করি 3 20 হয়ে যাবে 60 তাহলে আমরা পেলাম এক সমস্ত 20 ভাগের 7 তো পরবর্তী অঙ্কে সমাধান করব এখানে যদি করি তো এটিকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি 15 আর 7 22 হয়ে যাবে নিচে 15 যোগ হয়ে যাবে 5 ভাগের 3 তো এখানে যদি 15 এবং 5 এর লসাগু করি তাহলে লসাগু হয়ে যাবে 15 তো 15 দিয়ে 15 কে ভাগ করলে 1 1 দিয়ে 22 কে গুণ করলে 22 হয়ে যাবে যোগ 5 দিয়ে 15 কে ভাগ করলে 3 5 15 3 দিয়ে যদি 3 কে গুণ করি 3 3 কে 9 তো এখানে হয়ে গেল 15 ভাগে 31 তো এখানে যদি 15 দিয়ে 31 কে ভাগ করি তাহলে 15 2 কে হয়ে গেল 30 1 অর্থাৎ 2 সমস্ত 15 ভাগে 1 তো 9 নং অঙ্কে সমাধান করতে গেলে এখানে কিন্তু বিয়োগ বলা হয়েছে তো একই নিয়ম প্রথমে হরগুলো লসাগু করে নিলাম 7 এবং 7 এর লসাগু হবে 7 তো 7 দিয়ে 7 কে ভাগ করলে 1 1 দিয়ে 8 কে গুণ করলে 8 বিয়োগ হয়ে যাবে 5 তো 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 3 অর্থাৎ 7 ভাগের 3 তো 10 নং অঙ্কে সমাধান করার জন্য সমস্ত ভেঙে নিলাম তো 5 ভাগের 7 বিয়োগ হয়ে যাবে 5 ভাগের 4 তো লসাগু করে নিলে 5 এবং 5 এর লসাগু হবে 5 তো হয়ে যাবে 7 বিয়োগ 4 তো এখানে পেলাম যে 7 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 3 5 ভাগের 3 এই অঙ্কটি যদি সমাধান করে তো একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের যেটি কিন্তু একটি সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে সেই সংখ্যাটি সবসময় কিন্তু লব দেওয়া থাকে তার হর থাকে 1 তার মানে এই সংখ্যাটিকে আমরা এভাবে লিখতে পারি যে 1 ভাগের 3 বিয়োগ 4 ভাগের 3 তো 4 আর 1 এর লসাগু হয়ে যাবে 4 1 দিয়ে 4 কে ভাগ করলেও 4 তো 4 দিয়ে যদি 3 কে গুণ করি তাহলে হবে 3 4 12 বিয়োগ হয়ে যাবে 3 তো এখানে যদি 12 থেকে 3 বিয়োগ করি তাহলে হবে 9
তো এখানে লক্ষ্য করলে দেখা যায় যেটি অপ্রকৃত ভগ্নাংশ তো মিশ্র করে দিলাম চার দুকোণে আর এক অর্থাৎ দুই সমস্ত চার ভাগে এক। তো এখানে বারো নং অঙ্কে সমাধান করার জন্য প্রথমে ছয় এবং চারের লসাগু পরিণত হবে। তো ছয় এবং চারের লসাগু যদি করি দুই দিয়ে ভাগ করে তিন, দুই তিন দুকোণে ছয়, ছয় দুকোণে হয়ে যাবে বারো। তো ছয় দিয়ে বারোকে ভাগ করলে দুই, দুই দ্বারা যদি সাতকে গুণ করি তাহলে হয়ে যাবে চোদ্দ, বিয়োগ চারকে যদি আমরা চার দিয়ে যদি বারোকে ভাগ করি তিন চারি বারো, তিন দিয়ে এককে গুণ করলে তিন একে তিন। তো এখানে চোদ্দ থেকে তিন বিয়োগ করলে হয়ে যাবে এগারো, নিচে হয়ে গেল বারো। তো এখানে যদি আমরা সমস্ত ভেঙে নিই তাহলে পাব উপরে আট নিচে তিন বিয়োগ পাঁচ ভাগের চার। তো তিন এবং পাঁচের লসাগু করলে হয়ে যাবে পনেরো। তো তিন দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাঁচে পনেরো, পাঁচ দিয়ে আটকে গুণ করলে পাঁচ আটে চল্লিশ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন, তিন দিয়ে যদি চারকে গুণ করি তিন চারে বারো। তো যদি বিয়োগ করি তাহলে পাবো শূন্য, দশ থেকে দুই বিয়োগ করলে হবে আট, চার থেকে দুই গেলে দুই। তো এখানে দেখা যায় যে এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। পনেরো একে পনেরো, তার থেকে পাঁচ গেলে তিন এক, অর্থাৎ এক সমস্ত পনেরো ভাগে তেরো। তো যদি চোদ্দ নম্বর অঙ্কের সমাধান করি তাহলে উপরে হয়ে যাবে সাত নিচে তিন বিয়োগ পনেরো ভাগে আর। তো তিন এবং পনেরো এই লসাগু যদি করি তাহলে লসাগু হবে পনেরো। তো তিন দিয়ে পনেরোকে ভাগ করলে হয়ে যাবে পাঁচ, পাঁচ দিয়ে সাতকে গুণ করলে হয়ে যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ, উপরে হয়ে যাবে আট। তো পঁয়ত্রিশ থেকে আট বিয়োগ করতে হবে। তো পঁয়ত্রিশ থেকে যদি আট বিয়োগ করি তাহলে হয়ে যাবে সাতাশ। তো এখানে এটিও কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তো পনেরো একে পনেরো, দুই এক, অর্থাৎ হয়ে যাবে এক সমস্ত পনেরো ভাগের বারো। তো এখানে আরেকটি বিষয় যে এই ভগ্নাংশটি কিন্তু লব এবং হর একই সংখ্যা দ্বারা বিভাজ্য। তো এখানে যদি এটাকে তিন দ্বারা ভাগ করি তাহলে পাঁচ, এটিকে তিন দ্বারা ভাগ করলে হয়ে যাবে চার। তো আমরা পেলাম এক সমস্ত পাঁচ ভাগে চার। তো তিন নঙ্গের সর্বোচ্চ অঙ্কে সমাধান করলে প্রথমে যদি সমস্ত ভেঙে দিই তাহলে হবে তেতাল্লিশ বারো, বিয়োগ হয়ে যাবে এগারো ছয়। তো ছয় এবং বারো এর লসাগু হলে হবে বারো, তো উপরে হয়ে যাবে তেতাল্লিশ বিয়োগ ছয় দিয়ে বারোকে ভাগ করলে দুই, দুই দিয়ে এগারোকে গুণ করলে হয়ে যাবে বাইশ। তো যদি বিয়োগ করি তাহলে এক দুই। তো এখন বারো ভাগের একুশ যেটি হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ তো মিশ্র করে দিলে হবে বারো একে বারো নয়, অর্থাৎ আমরা পেলাম যে এক সমস্ত বারো ভাগের নয়। তো এখানে কিন্তু লক্ষণীয় বিষয় যে বারো এবং নয়কে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায়। তো এটাকে তিন দ্বারা ভাগ করলে চার, এটাকে তিন দ্বারা ভাগ করলে হবে তিন, তাহলে পেলাম এক সমস্ত চার ভাগের তিন। তো এই ছিল তিন নং অঙ্কের সমাধান। এ পর্যায়ে দেখব যে চার নং অঙ্কের সমাধান। তো চার নং অঙ্কের সমাধান নিয়ে আসলাম। চার নং অঙ্কের এক নঙে দেওয়া আছে সাত ভাগের এক যোগ সাত ভাগের তিন যোগ সাত ভাগের পাঁচ। তো নিয়ম একই যে প্রথমে হরগুলো লসাগু করে নেব। তো লসাগু হবে সাত, উপরে হবে এক যোগ তিন যোগ পাঁচ। তো এখানে পাব পাঁচ তিন আঠারো নয়। তো যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেব, তাহলে হবে এক সমস্ত সাত ভাগে দুই। দুই নং অঙ্কে সমাধান করব। এখানে প্রথমে লসাগু করে নিতে হবে। তো এখানে লসাগু হবে আঠারো, নয় ছয় লসাগু হবে আঠারো। তো আঠারোকে আঠারো দ্বারা ভাগ করলে এক, এক দিয়ে একে গুণ করলে এক যোগ নয় দিয়ে আঠারোকে ভাগ করলে দুই, দুই দ্বারা দুইকে গুণ করলে চার। তো ছয় দিয়ে যদি আঠারোকে ভাগ করে তিন, তিন দিয়ে পাঁচকে গুণ করলে তিন পাশে পনেরো। তো এখানে নিচে হলো আঠারো আর উপরে হয়ে যাবে
20 एक ही संख्या द्वारा जो भाग करी ताहले 9 दुकोने 18 10 दुकोने 20 तो 9 भागे 10 तो एखाने जो 9 दिए 10 के भाग करी तो 9 दिए 10 के भाग करले तार भागफल होबे 9 के 9 1 तो होबे 1 समस्त 9 भागे 1 तो जो परवर्ती अंके समाधान करी एखाने तो होबे 3 दुकोने 6 8 2 8 4 के 4 আর 1 5 6 के 6 5 11 তো 3 4 6 লছাগু যদি করি 3 4 6 লছাগু হবে 12 তো 3 দিয়ে 12 কে ভাগ করলে 4 4 দিয়ে 8 কে গুণ করলে 4 8 হয়ে যাবে 32 যোগ হয়ে যাবে 3 4 দিয়ে যদি 12 কে ভাগ করি 4 3 হবে 3 দিয়ে 5 কে ভাগ গুণ করলে 3 5 এ 15 যোগ 6 দুকনে 12 22 হয়ে যাবে তো যোগ করে দিলে হবে 2 5 9 2 1 3 3 তো 2 আর 1 3 6 69 তো এখানে যদি 3 দিয়ে 12 কে ভাগ করি তাহলে 3 4 এ 12 3 দিয়ে যদি 69 কে ভাগ করি তাহলে হবে 23 তো 4 দিয়ে 23 কে ভাগ করে দেব তো 4 দিয়ে 23 কে ভাগ করলে 4 5 এ 20 3 অর্থাৎ হবে 5 সমস্ত 4 ভাগে 3 তো এখানে 4 নং অঙ্কের সমাধান করার জন্য প্রথমেই লসাগু করে নিলাম 11 তো উপরে হয়ে যাবে 20 বিয়োগ 7 বিয়োগ 8 তো এখানে দেখতে হবে যে বিয়োগ কত আছে তো এখানে দুইটি সংখ্যার সামনে বিয়োগ আছে তার মানে বিয়োগ হয়ে যাবে 8 আর 7 15 তো এখানে 20 থেকে 15 বিয়োগ করলে হয়ে যাবে 5 নিচে 11 অর্থাৎ 11 ভাগে 5 তো এখানে যদি 2 3 6 এর লসাগু করি তাহলে লসাগু হবে 6 তো 2 দিয়ে 6 কে ভাগ করলে হয়ে যাবে 3 3 দিয়ে 5 কে গুণ করলে 3 5 এ 15 বিয়োগ 2 1 কে 2 বিয়োগ 5 তো এখানে লক্ষণীয় যে বিয়োগ দেওয়া আছে দুইটি সংখ্যার সামনে সেই দুইটি সংখ্যা হবে বিয়োগ 7 তো এখানে হবে 15 থেকে 7 বিয়োগ করলে হয়ে যাবে 8 তো একই সংখ্যা দ্বারা যদি ভাগ যায় কেটে দিতে হবে তো এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 3 তো এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 4 অর্থাৎ 3 ভাগে 4 3 দিয়ে 4 কে ভাগ করে দিলে হবে 3 1 কে 3 অর্থাৎ 1 সমস্ত 3 ভাগে 1 তো পরবর্তী অঙ্কের সমাধান করলে হবে 5 5 75 আর 1 76 নিচে 15 বিয়োগ 8 5 বিয়োগ হয়ে যাবে 3 দুকনে 6 আর 2 8 তো এখন 15 5 3 এর লসাগু করে নিতে হবে তো 15 5 3 এর লসাগু যদি করি তাহলে তার লসাগু হবে 15 5 3 তো 5 3 দিয়ে ভাগ করলে 3 5 এ 15 5 3 কে 3 তো 5 দিয়ে ভাগ করলে 1 1 1 3 5 এ 15 তো 15 দিয়ে 15 কে ভাগ করলে উপরে যা আছে তাই হবে বিয়োগ 3 5 এ 15 3 দিয়ে 8 কে গুণ করলে 3 8 হবে 24 বিয়োগ হয়ে যাবে 3 5 এ 15 তো 5 তো 5 দিয়ে যদি 8 কে গুণ করি তাহলে হয়ে যাবে 5 8 এ 40 তো এখানে ঠিক একই ভাবে বিয়োগ দেওয়া আছে দুইটি সংখ্যার সামনে তাহলে হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে 64 তো 76 থেকে 64 বিয়োগ করলে হবে 2 1 12 তো এটাকে কিন্তু 15 কে 3 দ্বারা ভাগ যায় এবং 12 কে 3 দ্বারা ভাগ যায় তো 3 দ্বারা ভাগ করলে 3 4 এ 12 3 5 এ 15 তার মানে হবে 5 ভাগে 4 তো এখানে সমাধান পেলাম 5 ভাগে 4 তো এখানে 7 নং অঙ্কে সমাধান করব 7 নং অঙ্কের প্রথমে লসাগু করলে লসাগু হবে 13 7 বিয়োগ 6 যোগ হয়ে যাবে 5 তো এখানে দেখতে হবে কয়টি সংখ্যার সামনে যোগ চিহ্ন দেওয়া আছে তো এখানে 7 এবং 5 এর সামনে যোগ চিহ্ন দেওয়া আছে 7 আর 5 হয়ে যাবে 12 তো 12 থেকে যদি 6 বিয়োগ করে দেই তাহলে হবে
छय। तो ये 13 भागे 6, तो परवर्ती अंक समाधान कर ले 4, 8, 12 ए लसागु हबे 4, 8, 12 ए लसागु जदि करी 2, 4, 6, 1, 2, 3 तीन दुकने 6, 6 दुकने 12 12 दुकने हो जाए 24। तो 2, 4 दिए 24 के भाग कर ले 6, 6 दिए 3 के गुण कर ले 18 जो 3 8 24 3 7 21 2 22। तो ये देखते हबे जे कयटी सामने जुग चिन्ह आछे, अर्थात दुईटी सामने जुग चिन्ह आछे, दुईटी एकसाथे निये निले 9, 2 + 1, 3 वियोग हये जाबे 22। तो 39 थेके 22 जदि वियोग करी ताहले हबे 17। तो ये पे गलम 24 भागे 17। तो सर्वशेष अंकटी जदि करी ताहले एखाने हबे समस्त भांगिये निले 4 + 4 भागे 13 6 भागे 17 4 भागे 3। तो ये 3, 4, 6, 4 लसागु करे नी 3, 4, 6, 4। तो 3, 4, 6, 4 लसागु कर ले 2 द्वारा भाग कर ले 2, 3, 2। तो आबार 2 द्वारा भाग कर ले 3, 1, 3, 1। तो 3 द्वारा भाग कर ले 3 × 6, 6 × 12 तो लसागु पेलाम 12। तो 3 দিয়ে 12 के भाग कर ले 4, 4 দিয়ে 4 के गुण कर ले 4, 4 = 16। तो 3, 4 = 12 3 * 3 = 39 वियोग हो जाए 6 × 12 17 × 34 वियोग 3, 4 = 12 3 * 3 = 9। तो ये जदि लक्ष्य करी ताहले जुग चिन्ह आसे दुईटर साथे, ताहले 9, 6, 15, 5, 7, 1 3, 4 + 1 5 वियोग हो जाए 9, 8, 4, 13 43, अर्थात 55 থেকে 43 वियोग हो जाए। तो 55 থেকে 43 जदि वियोग करी ताहले थाकबे 5 থেকে 3 वियोग कर ले 2, 5 থেকে 4 वियोग कर ले हो जाए 1। तो ऊपरे 12 नीचे 12, तार माने 12 কে 12 द्वारा भाग कर ले 12 একে 12 हो जाए 1, अर्थात सर्वशेष अंकटी समाधान आसलो 1। तो ये 5 নং অঙ্কের সমাধান যেখানে দেওয়া আছে 3 সমস্ত 4 ভাগের 3 মিটার ও 2 সমস্ত 3 ভাগের 1 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার। তো এখানে যদি এটি সমাধান করি তাহলে যেহেতু একত্রে বলেছে তার মানে যোগ করতে হবে। তো এখানে মোট ফিতা সমান তো 3 সমস্ত 4 ভাগের 3 যোগ 2 সমস্ত 3 ভাগের 1। तो समस्त भेगे नीले 3, 4, 12 আর 3 हो जाए 15 जुग हो जाए 3 × 6 = 7 अर्थात 3 ভাগে 7 4 এবং 3 লসাগু করলে হয়ে যাবে 12। तो 3, 15 हो जाए 45 जुग हो जाए 3, 4 = 12 4 দিয়ে 7 के गुण कर ले 4, 7 हो जाए 28। तो এখানে হবে যে 12, 8, 5, 13, 3 হাতের 1 4, 2, 6 আর 1 7। যেহেতু এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিই। তো 5 বারং 7 আর 6 বারং হয়ে যাবে, যেহেতু এখানে দেখা যাচ্ছে না তো একটু নিচে লিখে দিচ্ছি। তো 12, 8 + 3, 4, 2, 6, 73। তো এখানে ভাগ করে দিলে হবে 6 বারং 72। তো এখানে বিয়োগ করলে হবে 1, অর্থাৎ 6 সমস্ত 12 ভাগের 1 মিটার। তো এটাই ছিল এই অঙ্কের সমাধান। এ পর্যায়ে অধ্যায়ে সর্বশেষ অঙ্কের সমাধান দেখব। তো সর্বশেষ অঙ্কটি হলো গীতার কাছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার ও মামনের কাছে 8 ভাগের 13 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি। তো জুসের পরিমাণ কার কাছে কত বেশি সেটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে যে 1 সমস্ত 6 ভাগের 5, 8 ভাগের 13। তো এখান থেকে সমস্ত ভেঙে নিই, 6 কে 6, 5 = 11। তো 6 ভাগের 11 আর 8 ভাগের 13। তো এখান থেকে কোন ভগ্নাংশটি বড় এভাবে বোঝা যাবে না, তাহলে আমরা হর এক সমান করব। তো হর এক সমান করার জন্য এই দুটি হরের লসাগু করলে হবে 24,
तो ये जदि छये चार द्वारा गुण कर ले चौबीस ताहले एखाने किन्तु एगारो के चार द्वारा गुण करब चार एगारो हो जाए चुवाल्लिस। तो ये जदि चौबीस बनाई ताहले आठ के तीन द्वारा गुण करते हैं तीन आठे चौबीस। तो ठीक एक ही भावे तेरह के तीन द्वारा गुण करब तीन तेरह हो जाए उनचल्लिस। तो हर एक ही हम जो भग्नांशे लब बड़ से भग्नांशी बड़। तो सूतरा यहन लिखते परि जे यान बड़ हलो प्रथम जो भग्नांशी से अर्थात चुवाल्लिस इज ग्रेटर दें अर्थात चुवाल्लिस हलो बड़। तो चुवाल्लिस जदि बड़ है तो अतए तो यहन बड़ भग्नांशी हलो छय भागर एगारो और छोट हलो आठ भागर तेर। तो यहन बुझे नीते परि जे এইখানে গীতার জুসের পরিমাণ বেশি তাহলে কত বেশি। তো কত বেশি সেটি বের করার জন্য আমরা এগারো ভাগের ছয় থেকে বিয়োগ করে দেব আট ভাগের এগারো। তো এখান থেকে লসাগু হবে চব্বিশ। তো ছয় দিয়ে যদি চব্বিশকে ভাগ করি তাহলে চার, চার দিয়ে এগারোকে গুণ করলে হয়ে যাবে চুয়াল্লিশ, বিয়োগ হয়ে যাবে তিন আটে চব্বিশ, তিন এগারো হয়ে যাবে তেত্রিশ, অর্থাৎ চব্বিশ चुवालीस तेत्रिस वियोग कर एगारो। तो चौबीस भागेर एगारो लिटार बेशी। तो ये सूतरांग दिए लिखे दीते तुम्हारा जे लिखे दीते गीतार जूसर परिमाण बेशी एवं चौबीस भागेर एगारो लिटार बेशी। तो हमारे भिडियो जदि तुम्हारे भलो लेगे थे तो अवश्य कमेंट कर तुम्हार मूल्यवान मतमत तुले धरपे। तुम्हें चैने नतून होवश्य सबसक्राइब कर। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।